মোহাম্মদ রকিবুল হাসান। আল্লাহ তাআলার নামে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন জনাব এ সমস্ত প্রশংসা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। বিসমিল্লাহির রহমানির রহিম। وتكاسر الدنيا لعب ولهو وزينة وزينة وتكاسر আমাদের অঞ্চলের ছয়টি উপশাখা রয়েছে, এর মধ্যে মধুপুর উপশাখা। আমরা হয়তো অনেকেই জানি, অনেকে খুব ডিটেলস ভাবে জানি না। আমরা 2023-এর এই কঠিন সময়ে আমি বলবো সারা পৃথিবী যখন কোভিড পরবর্তীতে ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধ, আমাদের ইনফ্লেশন, আনএমপ্লয়মেন্ট রেট হাই, সেই রকম একটা জায়গার সময় আমরা কিন্তু আমাদের ব্রাঞ্চ ম্যানেজার, উপশাখা ম্যানেজার এবং আমি বলবো সকল লিডার্স এবং সকল কর্মী বাহিনী, পূবালী পরিবারের সবাই যে সুন্দরভাবে কাজ করেছেন, তাতে কিন্তু আমরা এই বছরই প্রথম যে আমরা 3-4টা জায়গাতে গ্লোবালি আমরা টার্গেট ফুলফিল করেছি। তার মধ্যে একটা হচ্ছে ডিপোজিট, একটা হচ্ছে অ্যাডভান্স, একটা হচ্ছে প্রফিট আর একটা হচ্ছে রেমিটেন্স। এই 4টা জায়গাতেই আমরা কিন্তু টার্গেট ফুলফিল করতে পেরেছি, এই জন্য ধন্যবাদ জানাই। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে ইম্পোর্ট এক্সপোর্টের কঠিন সময়ও আমরা গত বছর 22 সালে যে এক্সপোর্ট ইম্পোর্ট করেছিলাম সেটাও ধরে রাখতে পেরেছে, এই জন্য আমি সকল পূবালী পরিবারের সদস্যকে আসলে ধন্যবাদ জানাই। টাঙ্গাইল অঞ্চলের শাখা ও উপস্থাপক উপশাখা প্রধানদের নিয়ে আয়োজিত প্রথম শাখা ব্যবস্থাপক সম্মেলন 2024-এর মাননীয় প্রধান অতিথি, ডিজিটাল পূবালী ব্যাংক বিনির্মাণের অগ্রসৈনিক পূবালী ব্যাংক পিএলসি মাননীয় ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান অতিথি প্রধান নির্বাহী জনাব মোহাম্মদ আলী মহোদয়। বক্তব্য শুরুতেই আমি আমাদের সকলের শ্রদ্ধাভাজন প্রধান অতিথি মহোদয়কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি টাঙ্গাইল অঞ্চল গঠনের জন্য এবং নবগঠিত টাঙ্গাইল অঞ্চলে প্রথম ব্যবস্থাপক সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে আমাদেরকে অনুপ্রাণিত করার জন্য। 2020 সালের কোভিড মহামারী ব্যাপক ধ্বংসাত্মক প্রভাব, তৎপরবর্তী রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রভাবে বিশ্ব অর্থনীতিতে যেখানে নেতিবাচক প্রবৃদ্ধি দৃশ্যমান, আমাদের দেশের অনেক ব্যাংক যেখানে নেগেটিভ প্রবৃদ্ধিতে রয়েছে, সেখানে 2023 সালে আমাদের ব্যাংক ইতিহাসে প্রথমবারের মতো 1756 কোটি টাকার অপারেটিং প্রফিট অর্জন করেছে। সেই জন্য আমি আমাদের টাঙ্গাইল অঞ্চলের পক্ষ থেকে মাননীয় ব্যবস্থাপনা পরিচালক মহোদয়কে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি।